মিলিত রাজি হয়ে গেছে সে চাই তুমি তার একটা মোবাইল কিনে দাও তাই নাকি হ্যাঁ ওর ভাইরে বলছিল একটা মোবাইল কিনে দিতে ওর ভাই কিনে দেয় ওর ভাইয়ের উপরে বিরক্ত তাই বলছি তুমি তার একটা মোবাইল কিনে দিবা সে তো খুশি সত্যি হ্যাঁ তুমি তার মোবাইলটা কিনে দাও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো তাহলে কি মোবাইল দেওয়া যায় কদিনে এই যে একটু ছবি টবি তোলা যায় গান টান শোনা যায় আজ আছে না টাস টাস করলে ছোট হয় বড় হয় একটা মোবাইল কিনে দিলাম কিন্তু ওটা তো অনেক টাকার ব্যাপার আরে ধুর সাজান তাজমহল বানাচ্ছে দামের হিসাব করেন আর তুমি একটা মোবাইল দেবে এখন দাম হিসাব করতেছো এটা হইলো কবি অত টাকা তো নেই এখন ধার দেনা করে দেই মিলে যেহেতু চাইছে একটা তো ব্যবস্থা করে দিতেই হবে আচ্ছা ওটা ভাবতেছি তার আগে সম্বোধন একটা কবিতা লেগেছি তোরে শোনাতে ইচ্ছা করতেছি লসিমন যাত্রা আবু হোসেন আচ্ছা বুঝছি বুঝছি এটা কি ওই যে যাত্রা পালা লসিমন ওরে না আমাকে যে ই আছে না লসিমন আমরা যে চোরে যাতায়াত করি এই জার্নি বাই লসিমন আচ্ছা আচ্ছা বুঝতেছিস না হ্যাঁ বড় লসিমনের মাঠগার্ডের কালার যখন তোমার চুলে দেখি তখনই মনে মনে বারবার লসিমনে চুড়ে উড়ে যায় হাওয়ায় এই যে ফার্স্টে কালার এটা বাংলার মধ্যে একটা ইংরেজি শব্দ ভাল লাগে না শুনতে এখানে কেমন জানি লাগে কালার তাহলে কি চেঞ্জ করে দেবো হ্যাঁ চেঞ্জ করে দাও এটা ভাল লাগতেছে না তো রং এরপরে তুমি আসো দিদিও তো তোমার মাঠ গার্ড হ্যাঁ মাঠ গার্ডের কামটা কি মাঠ গার্ডের কামটা হলো চাক্কারে ট্যাকেল করা আর এখন তুমি মাট ঘাটের কালার মেশাইতেছ হে চুলের লগে এটা হইলো ভাই কবিতা তো পড়িস না বুঝবি কি রে কবি জীবনন্দ দাশের একটা কবিতার লাইন আছে সুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা ওই চুল কি অন্ধকার হয় এটা হচ্ছে কবির মনের ভিতর দিয়ে ভায়া হয়ে চুল অন্ধকার হয়ে যাচ্ছে যেমন আমার মনের ভিতর দিয়ে এই যে লসি মনের মাটগাটের যে রং এটা যেমন ভায়া হয়ে চলে যাচ্ছে তোমার দিকে তোমার মানে আমার মিলির কথাই তোর আচ্ছা মিলির দিকে বুঝতে পারিস এটা হচ্ছে কবিতা সব সময় একভাবে যায় না এক দিকে চলে না এটা আমি আগেও কইছি তোরে এটা মাথায় রাখতে হবে आओ অবশেষে অবশেষে রাত্রি শেষ করে বলাব কেন এর সার্চ করব তুই তো প্যাচ যা লাগালি তাতে তো শেষ অতি অতি আসলে এসে আজ যাওক তুমি এটা এখন রাখো এটা তুমি দেখো পরে আমরা আগে মোবাইলটার ব্যাপারটা একটু ঠিক করি চলো মোবাইলটা হবে চল চাই